गत ईदे तारकादेर जे जे विषयगुलो सबचेये आलोचनाय एसेछे, कखनो पजिटिव आलोचनाय एसेछे, कखनो नेगेटिव आलोचनाय एसेछे। এই যেমন অনন্ত জলিল ঈদের সিনেমা নিয়ে নানা রকমের বিব্রতকর মন্তব্য করে বেশ ট্রলের শিকার হয়েছেন। এটিএন বাংলার চেয়ারম্যান মাহবুবুর রহমান ঈদের আগে হিন্দি গান গেয়ে ঈদে বিশেষ আয়োজন যেটি প্রতি ঈদেই তিনি করে থাকেন, কয়েকটি গানের সংকলন নিয়ে নতুন আয়োজন থাকে, সেটি নিয়ে আলোচনা হয়েছে, ট্রল হয়েছে, আরও অনেককে নিয়েই ট্রল হয়েছে। এই ঈদে হিরো আলমের 9টি সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক হয়েছে, অনেক ঘটনাই ঘটেছে। 8টি সিনেমা মুক্তি পেয়েছে। সেই সিনেমা যতটা না আলোচনা হয়েছে তার চাইতে অনেক বেশি আলোচনা তৈরি করতে সক্ষম হয়েছেন মাত্র ২০ মিনিটেরও কম সময়ের একটি সাক্ষাৎকার দিয়ে। সেই চরিত্রটির নাম জায়েদ খান। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে নারী, প্রেম, বিয়ে, সুন্দরীদের জ্বালানো, জাতীয় ক্রাশ, তার অপেক্ষায় অনেক মেয়ে বিয়ে করছে না, এমন উদ্ভট সব কথা বলে রীতিমতো তোলপাড় তৈরি করেছেন। তার ওই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নিমেষেই। সেখানে তিনি নানা রকম কথা বলেছেন। তার পেছনে শত শত হাজার হাজার নারী ঘুরে, তিনি জাতীয় ক্রাশ। তিনি এও বলেছেন তার অপেক্ষায় বহু মেয়ে আজকে পর্যন্ত বিয়ে করছে না দেশ এবং বিদেশে। তিনি কেন বিয়ে করছেন না সেটিও আবারও বলেছেন সেই সব তরুণীদের অপেক্ষার প্রহর তাহলে থেমে যাবে, আমি বিয়ে যতদিন করব না ততদিন তারা অপেক্ষায় থাকবে। তিনি সুন্দরীদের জ্বালাতে ভালোবাসেন এবং সুন্দরী মেয়েদের সান্নিধ্য পেতে ভালোবাসেন। অবশ্য পরক্ষণেই আবার বলেছেন সেটা পজিটিভ অর্থে, নেগেটিভ অর্থে নয়। এমন উদ্ভট সব কথাবার্তা পুরো সাক্ষাৎকার জুড়েই ছিল। সে কারণেই সাক্ষাৎকারের বিভিন্ন অংশ কখনো ভিডিও আকারে, কখনো স্টিল ছবিতে ক্যাপশন আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। আর তাতে জায়েদ খানও পেয়েছেন মজা। জায়েদ খান মজা পাবেন, কারণ বাংলাদেশের বর্তমান ট্র্যাডিশন তৈরি হয়েছে চলচ্চিত্র, নাটক, বিভিন্ন ক্ষেত্রের কিছু তারকা মনে করেন যে কোনোভাবে ভাইরাল হতে পারলেই হলো, সেটি নেগেটিভভাবে হোক আর পজিটিভভাবে হোক। শুধু আমরা দোষ দিই হিরো আলমদের, অথচ বড় বড় যারা হিরো আলম আছে তাদেরকে দোষ দিতে বোধহয় আমরা একটু বেশি পিছু টান দিই অথবা বেশি ভয় পাই। এমন সমালোচনাও রয়েছে এই ইন্ডাস্ট্রিতে।